মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। 23তম জেলা সম্মেলন থেকে নতুন জেলা কমিটি ঘোষণা করলো আরএসপি। শনিবার এবং রবিবার দুদিন ধরে বহরমপুর ঋত্বিক সদনে চলে এই সম্মেলন। নতুন জেলা কমিটি ঘোষণা হলেও জেলার সম্পাদকের নাম ঘোষণা হবে আগামী সপ্তাহে। এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে। জমজমাটি শারদ প্রাতে সোনা পাবেন হাতে হাতে। সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে। কাবেরি, আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া বহরমপুর। বহরমপুরে আরএসপির 23তম জেলা সম্মেলনে নতুন কমিটি গঠিত হলো। জেলা সম্পাদক ঘোষণা হবে আগামী সপ্তাহে। শনিবার ও রবিবার দুদিন ধরে বহরমপুরের ঋত্বিক সদনে চলে এই জেলা সম্মেলন। দুদিনে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি আগামী দিনে আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা করা হয়। এদিন সম্মেলনের শেষের দিকে জেলা কমিটি ঘোষণা করা হয়। আরএসপি নেতা প্রথমেশ মুখার্জির দাবি, জেলা কমিটিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। এই সম্মেলনে একটা কমিটি তৈরি হলো, নতুন কমিটি। আগামী এক সপ্তাহ পরে সেই কমিটির মধ্যে নতুন সম্পাদক নির্বাচিত হবেন এবং তারা তাদের পার্টির এজেন্ডা অনুসারে কাজ চালিয়ে যাবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।